নর্মদে হার, নর্মদে হার, নর্মদে নর্মদে হার। হার, নর্মদে হার। দাদা আপনার নামটা একটু বলুন আর কোথা থেকে আপনি কথা বলছেন একটু দর্শকদের বলুন। আমি নবকুমার চক্রবর্তী, তমলুক থেকে কথা বলছি, পূর্ব মেদিনীপুর। আচ্ছা, তো আপনারা কদিন আগেই পরিক্রমা সম্পন্ন করেছেন, মায়ের পঞ্চকোশী পরিক্রমা, তো সেই বিষয়ে আপনার থেকে কিছু কথা শুনবো। আর সেই জন্যই, হ্যাঁ সেই জন্যই আপনি বলুন একটুখানি যে কিভাবে পরিক্রমা হলো। আর আমি শুনেছি আপনি আপনার গুরুদেবের সাথে পরিক্রমা করেছেন, তো সেটাও শুনতে খুব ইচ্ছে করছে, একটু বলুন আমাদের সবাইকে। একদম একদম। আমি পরিক্রমার বিষয়ে বলা মানে শুরু করার আগে প্রথমেই আমি সর্বসিদ্ধিদাত্রী রাজেশ্বরী মা হ্যাঁ হ্যাঁ নর্মদার কে অনন্ত প্রণাম জানাই। তার সাথে সাথে আমার গুরুদেব শ্রী শ্যামল চক্রবর্তী মহাশয়, তাকে প্রণাম জানাই, আমার পিতা মাতাকে প্রণাম জানাই, এবং আমাদের পরিবারের যে কুল দেবতা তাদের প্রণাম জানিয়ে আমি শুরু করছি। বল। আমরা পরিক্রমা শুরু করেছিলাম মার্চ মাসে, মার্চ মাসের শেষ সপ্তাহে। পরিক্রমা করতে পারবো কিনা এটুকু আমার কোনো ধ্যান ধারণা ছিল না, ছিল না কোনো কোনো ধ্যান ধারণা ছিল না। এবং খুব সৌভাগ্যের বিষয়, আজকে যারা এই লাড্ডু গোপাল চ্যানেল শুনছেন বা দেখছেন, এই লাড্ডু গোপাল চ্যানেল থেকেই আমি প্রথম কলকাতা মা নর্মদা মন্দিরের খোঁজটা পাই। আচ্ছা, সেই দিন মানে মা নর্মদা সম্পর্কে মানে প্রথমে জানতে পারি 2012 সালে। সেটাও আচ্ছা একটা অন্যরকম ঘটনা। আমি তখন চাকরি করি, আচ্ছা হলদিয়াতে পোস্টিং। আচ্ছা আমি আমার চেম্বারে বসে আছি, নিজের কাজে মগ্ন। একটা সময় শক্তিবাবু বলে একজন ভদ্রলোক, আচ্ছা ওনার বাড়ি উত্তরপাড়াতে, উনি আমার রুমে দরজায় টোকা মেরে আমাকে বলছেন, স্যার আসবো? আমি বলি হ্যাঁ আসুন না, আপনার জন্য একটা বই এনেছি। কি বই? উনি ব্যাগ থেকে বার করে আমার টেবিলে রাখলেন, আমি দেখলাম তপভূমি নর্মদা। বা তা আমি বললাম, সত্যিবাবু তপভূমি নর্মদা কি জিনিস, কার লেখা? বলে স্যার এটা আপনার জন্য, আপনি রাখুন, এটা পড়বেন, এটা আপনার জন্য দরকার আছে। আমি বললাম আমি তো প্রচন্ড ব্যস্ত থাকি, সকাল 7টায় বাড়ি থেকে বেরোই, রাত্রি 10টা সাড়ে 10টার আগে বাড়ি ফিরি না, পড়বোটাই বা কখন? তখন উনি বললেন, আপনার একটা দিন সময় হবে, আপনি পড়ে নিতে পারবেন, ঠিক আছে যান, রেখে যান। আমি বইটা রেখে মানে উল্টেও দেখিনি, বইটা নিয়ে আমার ড্রয়ারে সোজা রেখে দিয়েছিলাম। আচ্ছা তারপরে কয়েকদিন বাদে ড্রয়ারে অনেক কাগজপত্র জমা হয়ে যেতে, কাগজগুলো সরাতে গিয়ে আবার বইটা চোখে পড়েছে, হুম বইটা বার করে নিজের ব্যাগে ঢোকালাম, আচ্ছা বাড়িতে এনে রাখলাম বইটা। আমার এমনিতে প্রচুর বইয়ের কালেকশন, তার মধ্যে বইটা আছে, প্রতিদিনই এটা ওটা বই টানি, একটা দুটো করে পাতা পড়ি, সম্পূর্ণ পড়তে পারি না, নিজের কষ্টও হয়। তপভূমি নর্মদাও একদিন টেনে বার করলাম, আবার রেখেও দিলাম। আচ্ছা এটা 2012-র ঘটনা চলছে। হুম 2014 সাল, তখন গিয়ে 14 সালের প্রায় শেষের দিকে, নভেম্বর ডিসেম্বর এরকম হবে, ঠিক সময় কালটা এখনো পর্যন্ত মানে মাথায় নেই। হ্যাঁ 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 তা বইটা টানলাম, পড়তে শুরু করলাম। হুম পড়তে শুরু করেছি, 2 দিন অফিস যাইনি, হ্যাঁ একটানা পড়ছি। আর পড়তে পড়তে আমি যেন অন্য জগতে চলে গেছি। তপভূমি নর্মদা বহু বহু মানুষের জীবন বদলে দিয়েছে। তা আমার সত্যি সত্যি কথা বলতে কান্না আসছে, তারপর থেকেই মায়ের স্মরণে চলে যাই। এবং প্রতিদিন ভাবতাম যে কবে যেতে পারবো অমরকণ্ঠ,
কিভাবে যাব কিছুই তো জানি না। তারপরে হঠাৎ একদিন এমনিতে আমার মানে ফোনে কোনো সোশ্যাল মিডিয়া খুব বেশি যে ঘাঁটি তা নয়, হঠাৎ একদিন ইউটিউবে ইউটিউব সার্চ করলেন, সার্চ করতে করতে মানে এটা ওটা ঘাঁটতে দেখছেন আর ঘাঁটতে কি? হ্যাঁ হ্যাঁ, দেখতে দেখতে, আর দেখা বলতে সবই কোনো ঐশ্বরিক আলোচনা বা হ্যাঁ হ্যাঁ, কেউ কোনো প্রবচন রাখছেন প্রবচন, এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলোই হয়তো সময় সুযোগ মতো হয়তো ট্রাভেল করতে করতে গাড়িতে বাড়িতে ফিরতে ফিরতে দেখতাম। তা একদিন এরকম বাড়িতেই আছি, মানে এটা একদম লাস্ট 2021 সালের 21 সালের ঘটনা, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ, মানে পুজোর ঠিক পরে পরে। পুজোর এই আপনার এই ঘটনাটা 2021-এর আরো পরে, কেননা আপনার শ্রী গুরুদেবের ভিডিওটা মানে তার সাথে অডিও রেকর্ডিং আপলোড হয় ডিসেম্বর মাসে, হ্যাঁ ডিসেম্বর, ডিসেম্বরের। হ্যাঁ হ্যাঁ। তা হঠাৎ একদিন ওই রকম দেখেছি, দেখে আমি গুরুজির অডিওটাই, হ্যাঁ মানে হ্যাঁ গুরুজি বলছেন তার মন্দির প্রতিষ্ঠা, তা কিভাবে করে মন্দির হয়েছে হ্যাঁ বা এই হ্যাঁ যে অডিওটা, হ্যাঁ সেটা শুনতে শুনতে আর তার মধ্যিখানে মানে অনেক আমি গুরুরও খোঁজ চলছে তার মধ্যে আমার। আচ্ছা, আমি বহু জায়গায় গিয়েছি, বহু সাধু সন্তের সঙ্গে কথা বলেছি, অনেক মানুষের সাথে কথা বলেছি, আমার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জায়গাতেও গেছি, আমি নাম নিচ্ছি না। না না না, নাম নেওয়ার দরকার নেই। তা সত্যি কথা বলতে আমার মন থেকে সাড়া দেয়নি, আমাকে হুম হুম বলেনি যে এই জায়গায় গুরুকরণ হ্যাঁ ভোগ বা হ্যাঁ কিছু। হ্যাঁ 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 তা আমি ওই অডিও শোনার পরেই আমি দৌড়লাম নিমতা বেলঘরিয়া। নিমতা নিমতা বেলঘরিয়া, এর আগে কোনোদিন যাইনি আমি, হুম বেলঘরিয়ার উপর দিয়ে হয়তো গেছি, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এর উপর দিয়ে গেছি হয়তো, নিমতায় কোনোদিন ঢুকিনি। হুম তা আমি নিমতা পৌঁছলাম। নিমতা পৌঁছেছি বলতে বেলঘরিয়া স্টেশন থেকে অটো যেগুলো ছাড়ছে সেগুলো হুম বসেছে, আমি বলেছি আমাকে নিমতা পৌঁছে দিতে হবে, আচ্ছা বলে জানা হ্যাঁ এটা নিমতাই যাবে চলুন। আচ্ছা, ওরা অটোওয়ালা করেছে কি, আমাকে সোজা নিয়ে গিয়ে নিমতা স্ট্যান্ডে নিয়ে গেছে। আমি নেমে আচ্ছা, জিজ্ঞাসা করছি এখানে মা নর্মদার মন্দির কোথায়, হুম হুম অনেককে জিজ্ঞাসা করছি, সবাই বলছে না আমাদের তো জানা নেই, হুম মা নর্মদা মন্দির বলে তো এখানে কোনো কিছু নেই। হুম আমি এরকম দু চারজনকে মানে জিজ্ঞাসা করতে করতে মানে পিছিয়ে আসছি আর কি, আচ্ছা, একজন বুড়ো ভদ্রলোক হাঁটুর উপরে ধুতি পরা আমার দিকে তাকিয়ে আছেন অনেকক্ষণ, দিয়ে আমাকে ইশারায় ডাকলেন। হুম আমি গেলাম ওনার কাছে, আপনি না শ্যামাপ্রসাদ স্কুলের দিকটা একটু যান তো এগিয়ে। আমি বলি আচ্ছা, স্কুলটা তো জানি না বাবু। বলছে আপনি যে পথে এসেছেন ওই পথেই হেঁটে যান। আমি হাঁটবো কি, আমি দৌড়চ্ছি আর অঝোরে চোখ দিয়ে জল জল পড়ছে। বেরোচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আমাকে যেন কেউ টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ আমি দৌড়ে দৌড়ে শ্যামাপ্রসাদ স্কুলের কাছে গেছি, তিনজন মহিলা একই সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে, তাও আচ্ছা একে অপরের মুখোমুখি, আচ্ছা, মানে সাইড থেকে জিজ্ঞাসা করতে হবে যে দিদি ভাই এখানে মন্দিরটা কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমি কিছুক্ষণ লক্ষ্য করার পর আমি জিজ্ঞাসা করছি, একজনকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দিদি ভাই এখানে মা নর্মদার মন্দির কোথায়, হ্যাঁ বলে আপনি আর একটু এগিয়ে যান, ওই যে জল ট্যাঙ্কি দেখছেন হুম ওর পাশ দিয়ে বাঁদিকে গলিতে ঢুকে যাবেন। হুম হুম তার মধ্যেখানে গুরুজির ছোট মেয়েও ফোন করেছে, আচ্ছা, ডিউন ফোন করেছিল, আমি তখন আবার ফোনটা রিসিভ করে আমি গিয়ে সরাসরি ওদের মন্দিরের মানে ডোরে আমি নক করলাম। দেখলাম দুপুর বেলা গুরুজি বাড়িতে তখন ছিলেন না, আমাকে আমি বললাম মন্দির কোথায়, আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যান। হুম হুম আমি উপরে উঠে গিয়ে মায়ের সামনে বসে আছি, চুপচাপ বসে আছি, আরেকজন ভদ্রলোক আমার পেছন পেছন এসেছিলেন, তিনিও সাইকেল নিয়ে ব্যারাকপুর থেকে এসেছিলেন। আচ্ছা, তিনি বললেন আমি মায়ের জন্য কিছু মিষ্টি নিয়ে আসি, আপনি বসুন। হুম তা সেই সময় দেখলাম, আর সেদিন ছিল গুরুমার জ্বর, আচ্ছা উনি বিছানা থেকে উঠেও এলেন, আচ্ছা,
আমার সঙ্গে কথা বলবেন বলে। আচ্ছা তা ওনাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললাম, এবং একটা জিনিসই সেদিন বলেছিলাম, মা নর্মদার জল কি আছে আপনাদের কাছে, আমাকে কয়েকটা ড্রপ দিলেই হবে। হুম তা আমাকে ওই ছোট একটা শিশিরে হুম হুম উনি জল দিলেন। আচ্ছা তখন পর্যন্ত মায়ের কোনো ছবি, মায়ের কোনো মূর্তি বা কিছুই আমার বাড়িতে ছিল না। ছিল না। তা ওই জল এনে পুজো করতে শুরু করলাম। সেদিন তো ফিরে এসেছি, সপ্তাহ যেতে না যেতেই পরের শনিবার আমি আবার দৌড়লাম নিমতা। আচ্ছা গিয়ে দেখি দুপুরবেলা গুরুজি সবে পুজো থেকে উঠেছেন, এখন যারা অতি পরিচিত আমার কাছে একদম কাছের মানুষ সেই মানুষগুলোই ছিলেন, আচ্ছা প্রদীপ চক্রবর্তী আমাদের প্রদীপ দা, হুম তারপরে দমদম থেকে দুটো ফ্যামিলি এসেছিলেন ওনারা, আচ্ছা ওনারা গল্প করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। তা আমাকে দেখে গুরুজি প্রথমে দেখেই বললেন, তুমি এখানে বসে পড়ো, বসে তুমি মায়ের নাম নিতে থাকো, 108 বার জপ করো বসে। আচ্ছা আমি বললাম মায়ের নাম কোন নাম নেব আমি, উনি বলে দিলেন রেবা মন্ত্র জপ করো। আচ্ছা তা আমি রেবা মন্ত্র ওখানে বসে জপ করছি, জপ হয়ে গিয়েছে, মাকে সষ্টাঙ্গে প্রণাম করে আবার চুপচাপ বসে আছি, ওনাদের কথাবার্তা শুনছি। আচ্ছা প্রদীপ দা আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম তমলুক থেকে। তমলুক থেকে অনেক দূর? হ্যাঁ। তা আপনি হঠাৎ কিভাবে জানতে পারলেন? আমি বললাম এরকম হুম হুম লাড্ডু গোপাল চ্যানেল থেকে। তারপরে আমি হঠাৎই প্রশ্ন করে বসলাম, আচ্ছা দাদা পরিক্রমা কিভাবে করা যায়? আমি পূর্ণ পরিক্রমা করব। আচ্ছা আপনার পাগলের কাছে মতো তপভূমি নর্মদা পড়ার সময় ছিল না। প্রদীপদা বললেন, পূর্ণ পরিক্রমায় কত সময় লাগে জানেন? হ্যাঁ সেই আমি বললাম যতটুকু জেনেছি 3 বছর 3 মাস 19 দিন। হুম বলছে তারও বেশি সময় লাগে। হ্যাঁ ম্যাক্সিমাম 6 বছর। হুম বলছে আপনি খুব ব্যস্ত হচ্ছেন। গুরুজি আমার দিকে তাকিয়ে আছেন, আচ্ছা সবাই তাকিয়ে আছে, হ্যাঁ হ্যাঁ আমি কিছু বললাম না। সেদিন অন্যান্য কথাবার্তায় ওনাদের সঙ্গে আলাপ শেষ হওয়াতে মাঝখানে একটা সপ্তাহের গ্যাপ দিয়ে আবার গেছি। আচ্ছা সেই দিন দেখা হলো সন্তুর সাথে, সন্তু চক্রবর্তী। হুম ও দেখি সকলকে 2022-এর ক্যালেন্ডার দিয়েছে মায়ের ছবি সহ, হুম আমাকেও একটি দিল, হুম আমিও নিলাম। সেদিন বিশেষ কোনো কথা হলো না, এমনি মায়ের পুজো পাঠ হুম হুম দেখে গুরুজির সামনে কিছু বসে কথা শুনলাম, বাড়ি ফিরে এলাম। সপ্তাহ যেতে না যেতেই একদিন সন্ধ্যেবেলা প্রদীপ দা আমাকে ফোন করে বলছে, নব ভাই পরিক্রমা হবে, তোমাকে সন্তুকে পূর্ণ দায়িত্ব নিতে হবে, গুরুজি তো থাকবেনই। আচ্ছা আমি বললাম আমি ঠিক আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? ঠিক আছে, কোন পরিক্রমা? না পঞ্চকোশী পরিক্রমা, হুম তুমি আগামী শনিবার চলে এসো, আচ্ছা পরিক্রমার বিষয়ে আলোচনা হবে বলে। আমি পরের শনিবার গেলাম, পরিক্রমার বিষয়ে আলোচনা হলো। প্রথমে মা নর্মদা পরিবারে একটা লেখা দিতে হলো, আচ্ছা লেখা দেওয়া হলো, বেশ কয়েকজন নাম পাঠালেন যে আমরা যাব আমরা যাবে যাব, কারা কারা যাবেন। হ্যাঁ এইভাবে করে করে ক্রমশ নামের সংখ্যা বৃদ্ধি হতে থাকলো। কতজন আপনারা মানে সব সময় প্রথমে একদম 47 জন নাম পেয়ে গিয়েছিলাম, আচ্ছা তারপরে বেশ কয়েকজনের নাম বাদ যায়, তাদের কিছু আচ্ছা শারীরিক অসুবিধা অসুবিধে হ্যাঁ হ্যাঁ এবং তার সাথে সাথে কিছু দুর্ঘটনাও ঘটেছে, আচ্ছা তারা যেতে পারেননি। যেতে পারেননি আচ্ছা শেষমেশ এসে দাঁড়িয়েছিল 36 জন। আচ্ছা
তা আমরা যেদিন এখান থেকে যাত্রা করলাম, সম্ভবত আমরা 28 তারিখ গিয়েছিলাম। হ্যাঁ, 28 তারিখে, আঠাশে কি জান ফেব্রুয়ারি আঠাশে মার্চ। মার্চ? আচ্ছা, তা পরের আঠাশে দিন মার্চ পৌঁছলেন হ্যাঁ কন্টক। হ্যাঁ আচ্ছা 29 তারিখে পৌঁছলাম। আচ্ছা তার 30 তারিখে আমাদের পরিক্রমা শুরু হলো, আচ্ছা এবং আমাদের নবরাত্রি, চৈত্র নবরাত্রির আগে আমরা ফিরে এলাম। যাই হোক, আচ্ছা এটা এটা ছিল।